হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। কয়েকদিন আগে আমি এই অরেঞ্জ কালারের শাড়িটা পরেছিলাম, যেটা সবার খুব ভালো লেগেছিল। এমনিতে আমি খুব একটা শাড়ি পরি না বলে আমার এই অরেঞ্জ কালারের শাড়িটার সাথে তেমন কোনোই ব্লাউজ ছিল না, তাই ভাবলাম কি পরি, তার জন্য আমি এই কালো ব্লাউজটা বের করলাম। আর এটার মধ্যে দেখলাম অরেঞ্জ কালারের এমব্রয়ডারি কাজও করা ছিল, আর মেকআপ বলতে ছিল নিউট্রিজিনার এই সানস্ক্রিনটা, আর ফেসেস ক্যানাডার এই ফেস পাউডারটা। ফেসেস ক্যানাডার এই ফেস পাউডারটা কিন্তু খুব ভালো মেকআপ লুক দেয় ডে টাইমে। আর এটা ছিল একটা পিঙ্ক কালারের লিপস্টিক, যেটা ম্যাটও ছিল না, আর এটা দিয়েই আমি একটু লাইন করে নিয়েছিলাম। আর ম্যাট করার জন্য লিপস্টিকটাকে আমি ফেসেস ক্যানাডার ফেস পাউডারটাকে একটু লাগিয়ে দিয়েছিলাম। তারপর চুলটা ছেড়ে কানে একটা ইয়াররিং পরে নিলাম। তারপর শাড়ি পরে রেডি হয়ে তাও একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটা টিপ পরে নিলাম অরেঞ্জ কালারের। ডে টাইমের একটা মেকআপ লুক, জাস্ট ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর জামদানি শাড়ি। এখানে কোনো জামদানি শাড়ি ছিল না, আমার কালেকশনের একটা অরেঞ্জ কালারের শাড়ি। এত সাজুগুজু করার পর কয়েকটা সেলফি তো তুলতেই হতো।